দেখো ওইদিকে গেছে সাইকেল নিয়ে গেল তো কটা কিনেছো কি কি আছে এটা কেমন এটা আমি কেন 5 টাকা দাম আর আমি খাব এটা তো 10 টাকা দামের গুলো খাও দাও একটা দাও ভাইয়ের জন্য বলে তো রেখে দিই আমার কম দামে আজকে 5 টাকা যখন কাটছিল বলতে পারো নি যে আগে থেকে কাটতে হবে না ভোর থেকে কেটে বসে মনে হচ্ছে দেখা ফাঁড়ি দেবো তুমি কিছু বলছি না কেন এইটাই এই যাই বলছি তাড়াতাড়ি যাও যা গরম ঝাল সিমাই করব দুধ দিয়ে করলে খুব একটা খেতে চায় না সিমাইটা আর মুখে তো দুধটা সবসময় ভালো লাগেনি বাচ্চাদের সেই জন্য আমি একটু এই যে সবজি দিয়ে করছি আর গজু অল্প ঝাল খাই এই যে আলু আর গাজর আর ক্যাপসিকাম এই তিনটা দিয়েই করব কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো দিতে দিলে আর কি ভালো হবে টেস্টি হবে কিন্তু আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিচ্ছি না কারণ গজু খেতে পারবেন একটু অল্প গুঁড়ো লঙ্কা দেব তো এখন আমি এটা ভাজতে দিই আর মেঘটাও খুব জোর উঠেছে দেখি কত দূর করতে পারি কেমন দিল কাঠ পিমড়া এমন দিল গজু গজু দেখবে চলো তোমার মা কি তৈরি করেছে নতুন খাবার এসো 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 উঠো 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 অনেক অনেক অবেলা হয়ে গেছে উঠো এসো 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 তোমার মা নতুন খাবার তৈরি করেছে উঠো মার কোলে চাপো এ হে গজু গজু কি দেখ কি করেছে তোর মা দেখ দেখ আর দেখ রে ভাই কি খাট কি দেখ ঘুমাবে যাও এমন ঘুমাইছে একবার একটু দেখেছে ঘুমাইনি কোন কোন কি হইছে তোমরা এলে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে তখন থেকে হচ্ছে কি আছে গো লক্ষ্মী ভান্ডার সব দেখতে গেছিল লক্ষ্মী ভান্ডার আমার এই যে দ্বিতীয়টা ফ্রিজের যে তথ্যতে জমা করেছে হ্যাঁ দেখো আমি জমা দিয়েছি বলে ঢুকেছে লাস্ট বারে লাস্ট হাজার হাজার এই লাস্ট বারে আমি সেই করলাম নি সেই যে আমি যে বাবা বৃষ্টি বৃষ্টিতে ভিজে ভিজে বলে ছাতা উড়ে পালিয়ে যাচ্ছে কোন দিকে সে ডুবতে পারে
আগের বারে দেখো আমি বৃষ্টি ভিজে ভিজে গেছি, কেশব দে ছাতা নিয়ে গেছে, তাও আবার ছাতা উড়ে পালিয়ে যাচ্ছে, সে লক বন্ধ হয়ে যাচ্ছে, অর্ধেক রাস্তা থেকে ছাতা বন্ধ করে ভিগেছি। ওই তখন থেকে মানে সেই লাস্ট পাতে যেটা জমা কেশবকে দাও। আর কেশব তোর কি রে বুট পরে তুই ঘুরছিস কেন? আচ্ছা জেঠু কেমন হয়েছে? আমি বিট নুন দিলাম, আমার ভালো লাগবে খেতে বিট নুন দিলে। আর একটা প্যাকেট হলে ভালো হতো। আমাদের মানে লক্ষ্মী ভান্ডার পেয়েছে, পর বিরাট খুশি হচ্ছে না? এখানে একজন দুইজন তিনজন পাচ্ছে, মা আর কাকিমা, কাকিমা পাওনি, 25 বছর হয়নি এখনো কাকিমার। আর এই যে দেখতে পাচ্ছেন এখন ঘরের অবস্থা খুব খারাপ, আমাদের এখন মামা বাড়ি যাওয়ার গুছাগাছি হচ্ছে, আর গজু সব গুছাগাছি কে দেখুন কি করছে। এই সব ইস্ত্রি করা আছে, ওই যে লাল স্কার্ট ওগুলো নিয়ে নেবে গে। মামা বাড়ি যাওয়ার জন্য তো পুরো রেডি হয়ে গেছি, আর এখন 10টা বেজে গেছে, আর বাস চলে আসবে এখনই। মা যাবে, গজু যাবে না, গজু বলছে আমি যাবো যাবো করছে, আর কাল থেকে বলছে আমি যাবো না যাবো না, আজকে আবার বলছে যাবো, তো এখন বেরিয়ে যাব বাস, এখনো বলছে যাবো নি। খাওয়া যাবে, বিষ হয়ে গেছে নাকি? এটা এখানে গাছটা করেই হয়েছে, সেই ছাঁচি কুমড়ো যেটা বলে, সেই ছাঁচি কুমড়ো এটা হয়ে গেছে, গাছটা কুমড়াটা বিরাট বড় হয়ে গেছে, খাওয়া যাবে নাকি জানিনি, দেখি। বিষ হয়ে গেলে বুড়া হয়ে গেছে, খাওয়া যাবে? এই যে এত বড় ছাঁচি কুমড়া, এটা বাসের টাইম হয়ে গেছে, না না হয়ে গেছে, বাসটা হর্ন দিবে, এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাস স্ট্যান্ড থেকে, মামা বাড়িটা একটু দূরে মানে বাড়িটা, ওই জন্য হেঁটে হেঁটে যেতে হয়। আমাদের যেমন রাস্তার ধারে এবারে বাস স্ট্যান্ড আর বাড়ি কাছে, সেরকম নয় একটু দূরে। তো ভাই এসেছিলো, ভাই ব্যাগ নিয়ে চলে গেছে সাইকেলে, আমি মা এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাসে। আর এসে এত গরম করছে, বসে গেছি চুপচাপ ঘরের মধ্যে বসে আছে, যে বোন শরবত দিল, ভাই যে নামতে গেছিলো, ভাই বসে আছে, আমি আর মা পাখার সামনে এসে বসে গেছি, ভীষণ গরম ভীষণ। আমরা এখন বিকেলবেলা বেরিয়ে গেছি বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে, ভাই বোন আর সাথে আমি তো আছি, আমার জন্যই ওদের যাওয়া হচ্ছে। আর এখান থেকে এটা হচ্ছে মামা বাড়ির পেছনের দিকটা, এই যে এদিকটা দেখতে পাচ্ছেন, তো আমি এটা কালকে একটা ভিডিও আনবো, মানে মামা বাড়ির হোম ট্যুর, তার সাথে চারপাশে একটু ঘোরাঘুরি অবশ্যই দেখাবো। তো বলে রাখছি এটা হচ্ছে মামা বাড়ি, এটা হচ্ছে গোয়াল, গরুর থাকার গোয়াল, তো এটা হচ্ছে ঘরের পেছনের দিকটা, আর এদিকে দুটো একটা বড় গরু আছে, দুটো পুচকু পুচকু বাছুর আছে, এলো মামাদেরই, আর এদিকটায় বাঁশ বাগান, বাঁশের ঝোড় আছে, আর এদিকটা পুরো ফাঁকা ফাঁকা একটা মাঠ আছে, এই যে এদিকটা তো পুরো ফাঁকা একটা মাঠ আছে, তো এই সামনে একটা ছোট্ট খাল আছে, আর আমার মামার একটা ছোট্ট বাড়ি আছে ওই দিকে, তো ওই বাড়িটার সম্পর্কে বলবো কিছু, সেটা দূরে, থাকার কোনো ব্যবস্থা নেই বাড়িটাতে, কিন্তু এই এত বড় বড় গরু, ও মা গো এইদিকে তো
এই বাড়িটার কথা আপনাদেরকে বলছিলাম। এই বাড়িটা হচ্ছে মামার, মানে আমার মেজো মামার অনেক দিনের পুরনো একটা বাড়ি। তো ওইখানে আমার মামা তো ব্যবসা করে, তার যেহেতু ব্যবসার জিনিসপত্র রাখার জন্য পড়ে গেছিলো, তো এইভাবে পড়ে আছে, আগাছা জমে গেছে। আর এইদিকে যেদিকে তাকাবেন শুধু মাঠে মাঠ, আর মাঠে নানা রকমের নানা ধরনের সবজি আছে। এখানে আমরা একটু ঘোরাঘুরি করলাম, এরপর বাড়ি চলে যাবো। অন্ধকার হয়েও আসছে, তারপরে অনেকক্ষণ ছিলাম, এরপর বাড়ি চলে যাবো, আর বেশিক্ষণ থাকবো না। অনেকক্ষণ ঘোরাঘুরি করছে এখানে থেকে, আর অনেকগুলো ছবি উঠেছি, ছবিগুলো দিয়ে দেবো, দেখে নেবেন।